কখনো সখনো ফেলে দেওয়া জিনিসও যে কাজে লেগে যায় তারই প্রমাণ এটা। তো এখানে তিনটে কলা দিয়ে আমি একটা রেসিপি করব। তো কলাগুলো একটু বেশি মজে গেছে, তার জন্য আমি ফেলে না দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তো কি বানাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে ইভিনিং টাইম। তো ছেলেকে একটা কলা খাওয়াতে গিয়েছিলাম, তো দেখি যে ওখানে তিনটে কলা অনেকটাই মজে গেছে। তো আমার বেশি মজে গেলে সেই কলা খেতেও ভালো লাগে না, আর ভাবলাম যে ছেলেকে বা এই কলা কী করে খাওয়াবো। তো তার জন্য ভাবলাম একটা কলা দিয়ে একটা রেসিপি করা যাক। তো এখানে আমি আর ছেলে একটু দুষ্টুমি করছিলাম, ও বারবার করে আমার চুল ধরে টানছিল, আর ও না কামড়ানো শিখেছে, মানে হঠাৎ হঠাৎ করে কামড়ে দেয়, এত জোরে জোরে কামড় দেয় না, আর লোল পড়া মানে লোল পড়ছে। এর আগে কিন্তু লোল পড়তো না, ইদানিং লোলটা পড়ছে, তবে সব সময় না, কিছু কিছু সময় আর কি। তো তারপর এই যে চলে আসলাম বানাতে, এখানে আমি এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো নিলাম, আর এখানে হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছি। 5 থেকে 10 মিনিটের মতো সুজিটা ভিজলেই হয়ে যাবে। আর এই হচ্ছে তিনটে কলা। তো কলাগুলোকে ভালো করে আগে মেখে নিই, এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, তাহলে কলাটা ভালো করে মিক্স হয়ে যাবে আর কি। তো চিনি আর সাথে নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি। তারপরে যে আটা, এই আটা তো না, ময়দা আর চালের গুঁড়োর মধ্যে আমি সুজিটা দিয়ে তাতে কলার পেস্টটা দিয়ে আমি 1 কাপের মতো দুধ নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপর এই তো ছেলে খেলছে, আর আমার ছেলের খেলনা দেখো, মানে ঘরে এত এত খেলনা থাকতে ও খেলবে কি দিয়ে? কোথায় জলের মগ, বাটি, ঝুড়ি, গামলা, হাতা, খুন্তি, মানে এইসব দিয়ে খেলবে। কৌটো আর বল, পুতুল এদিক ওদিক গড়াগড়ি করছে, ওইসব দিয়ে খেলবে না। ওর যতই হাতা খুন্তি এইসব দিয়ে খেলার প্রতি ন্যাক। তো জানি না আর সব বাচ্চারাও কি এরকম করে কি না, এ তো সারাক্ষণ শুধু এই হাতা খুন্তি দিয়ে খেলবে। কোথায় আমি হাতা খুন্তি বাসন রেখেছি সেইগুলো বের করবে টেনে টেনে। তো তারপর এই যে মেয়ে টিউশন গেছিলো, সেখান থেকে আসলো, আর এই তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তারপর আমি বানাতে চলে আসলাম, এখানে তেলটা গরম করে নিয়েছি, তারপর একে একে দিয়ে দেব। আর আমার একটু বেশি বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট করলে আমার মনে হয় ভালো হতো। উল্টে দিয়েছি, আর দেখো লাল লাল হয়েছে, মনে হচ্ছে খুবই রসালো হবে আর ফুলকো ফুলকো হবে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। তো আগে বানাই, তারপর তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো। প্রথমের দিকে জালটা, মানে গ্যাসের জালটা একটু বেশি হয়ে গেছিলো, গ্যাসটাকে একটু লো করে দিতে হতো, ভুলে গেছি, তার জন্য একটু লাল লাল হয়ে গেছে। তো এখন লো করে দিয়েছি, আস্তে আস্তে হোক এটা। তো চলো এরপর আর কটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নাহলে একটু বেশি লাল হয়ে যাবে, কড়া কড়া হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তো এরকম লাল লাল হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো এটা কতটা নরম হয়েছে। আর বাকি যে কটা আছে সে কটাও বানিয়ে নিচ্ছি, বানানোর পর তারপর তোমাদেরকে দেখাবো, এমনকি খেয়েও দেখাবো কেমন হয়েছে। তো চলো, একটু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এগুলো হালকা লাল লাল হয়েছে, বেশি কড়া ভাজাও হয়নি, বেশি কড়া হলে কিন্তু শক্ত হয়ে যেত। তো যেরকম হয়েছে নরম হয়েছিল, তো সম্ভবত এটাকে মালপোয়াই বলে। তো যে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে কিন্তু তোমাদের মালপোয়াগুলো খুবই নরম হবে। তো চলো আমি তোমাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে। তো চলো আমি একটা খেয়ে দেখাচ্ছি, মানে কতটা নরম হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো নুন মিষ্টি একদম পারফেক্ট, তবে আরেকটু মিষ্টি হলেও হতো, যাই হোক আমরা কিন্তু আমি একটু মিষ্টি কম খাওয়া শুরু করেছি, যাই হোক আমার অনেক মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, তার জন্য একটু মিষ্টি কম খাচ্ছি। পারফেক্ট, একেবারেই পারফেক্ট হয়েছে। তো মানে কি বলতো, টাইম পাস হবে আর কি খেয়ে, যেহেতু আমি মিষ্টি ছাড়া আর কেউ খায় না। তো চলো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো।